কাম ত্যাগ করিয়া বেশি কিসে রে জীবনের প্রথম যাও একখানা অপারেশন করে দেন রোগীর অবস্থা তো বাগানো পুরো শরীর কালো হয়ে গেছে কাটা বেশ কম হয়ে গেছে অন্তে কিছু বুঝিয়েন না ও মাই গড এ রোগী তো আর বাঁচান যাইতো না কিলে তোরা অপারেশনের দায়িত্ব আন দিলাম আয় হেতা করে অনকে বুঝদি আর ইচ্ছা নরমাল ডেলিভারি করো মাই সিজার করতাম না এমন সিস্টেম করো মানে সিজার না করে যাইবেন কোন নাই ডরে নন কগে ওষুধ লিখে দিয়ে এগুন্নি নিয়মিত খান পরে আবার আনি আরে দেখাই আচ্ছা ঠিক আছে আজ তো ব্যথা লাই থাকতাম হারিয়ে না একটা কিছু করো একটু ধৈর্য ধরো আগে হাসপাতালে লই যাই আলটা রিপোর্ট আমি দেখছি কিন্তু বাচ্চার কন্ডিশন এত ভালো না ভিতরে বাচ্চা উল্টি গেছে এবং কি বমি করে দিছে অনকিত হইব ম্যাডাম আনে জেনেও একটা ব্যবস্থা করেন এই মুহূর্তে সিজার করন স্যার কোন রাস্তা নাই দরকার হইলে আপনি তাই করেন তারপরেও যেন কোনো দুর্ঘটনা না হোক আমরা থাকতে আর এত চিন্তা করেন কিলে আমরা সুন্দরভাবে অপারেশন করাই দিই আর টিয়ার ব্যবস্থা করেন ইব্রাহিম তুমি অপারেশনের সবকিছু ব্যবস্থা করো ম্যাডাম আন্দরে একার কথা কইতেন প্রত্যেকবার রোগীর অবশ করবে ইঞ্জেকশন আনলে দেন আর যাই দি রোগীর অবস্থা খুবই শোচনীয় কিন্তু এখানে কোনো ফাজলামি করা চলতো না ম্যাডাম আরে দেন না দেন না আই একখানা শিখি হই আচ্ছা ঠিক আছে তুই যেন এত করি করি তাইলে দে ইনজেকশন দেওয়ার পরে ম্যাডাম আন্দর কাছে আরেক কান আবদার করি আবার কি এ এ রোগী গারে অপারেশন আই করি এরকম আবদার আর করিও না এখানে দুইটা মানুষের জীবন নিয়ে ঝুঁকিতে আছি আন্দরা যদি আঙ্গরে সুযোগ না দেন তো আমরা শিকুম কেন তুমি এখনো এই পর্যায়ে যাও নাই যে একটা রোগীর অপারেশন করি হেলাইবে আন্দর হাতে পায় ধরি আন্দর জানে আরোগ্য সুযোগ দিন এত করি যেন কর একটা সুযোগ দি আচ্ছা ঠিক আছে তোরে একটা সুযোগ দিলাম আজ এরকম ভাবে অপারেশন করতাম তুই ঠিক এরকম ভাবে কাটবি ঠিক আছে আন্নে কোনো চিন্তা করিয়েন না আর ওসে ভরসা রাখেন আচ্ছা ঠিক আছে তুই কাট আয়োগ্য কফি খাই লই অপারেশন করার পরে আকাম ত্যাগ করিয়া বেশি কি সেরে জীবনের প্রথম যাও একখান অপারেশন করে দেন রোগীর অবস্থা তো বাগানো পুরো শরীর কালো হয়ে গেছে কাটা বেশ কম হয়ে গেছে অন্তে কিছু বুঝিয়েন না ও মাই গড এ রোগী তো আর বাঁচান যাইতো না কিলে তোর অপারেশনের দায়িত্ব আন দিলাম আই হেতা করে অনকেই বুঝ দিমু আর এত বছরে শুনাম তুই এক মুহূর্তে নষ্ট করে দিলি আনে দেন নে হোক এক ব্যবস্থা করেন এই মুহূর্তে কি করা যায় কি করা যায় না এ রোগী আর ইয়েনে রাখন যাইতো না হরে আঙ্গ হাসপাতালের বদনামি হইব হেতা করে কি কই বুঝ দিতাম তুই কইতি তিন সাজাই গোজা যা কইতো এটা আই কম এতক্ষণ লাগে নি অপারেশন করতে আঙ্গ রোগীর কি অবস্থা আনেরা তো রোগীর অবস্থা শেষ করি আঙ্গ হাসপাতালে আনছেন অনেকের অবস্থা তো বেশি ভালো নয় আনেরা ইগের বড় হাসপাতালে লই যান কি করেন এগেন আনে তো সাইসিন দিয়ে অপারেশন রুমে ঢুকেছেন অন আবার এগেন কি কোন এত কথা কইবার অন সময় নাই আঙ্গ লোক সহকার অ্যাম্বুলেন্সে উড়ে দিয়ে আনেরা তাড়াতাড়ি করে রোগী লই যান আই আগে আর রোগী সামু তারপরে অন্য হাসপাতালে নেওয়া চিন্তা করুম সাইতো গেলে তো আমরা ধরা খাই যাই কোনো ভাবে রোগী দেখান যাইতো না আনেরা অন রোগী চাইতেন হাইতেন না অন্য হাসপাতালে নিবের হরে আনেরা রোগী চাইয়েন আনেরা কইলে হইব নি নিশ্চয় কোন অঘটন ঘটা লাইছেন আই বুঝি একটু অপেক্ষা করেন আই আঙ্গ হাসপাতালের মালিকের লগে কথা কই ম্যাডাম ম্যাডাম এক এসএস মেসির আওয়াজ আইর কোন মৃত্যুন আনেরা কথা একান কইতাম ইয়েন তো একটা সমস্যা হই গেছে 103 নাম্বার কেবিনের রোগী গেতে সারি গেছে ইগে তো সাধারণ সিজারের রোগী এরকম হইলো কি লেন ইব্রাহিমে তো চেহারার রোগী গে দিবেন না হাতে ইগে অপারেশন করবে এবং কি হাতে শিখবো অন হাতে তো আকাম করে দিছে আনারা বুজির মানুষ কিলে যে অবুজির মতো কাম করেন কইতাম হইতেন না কইরে কলিমুল্লা সলিমুল্লা রহিমুল্লা জি বস আজকে রোগী এর অঘটন ঘটে গেছে যাই জামিলে হইতো আরে তোরা থাকিস কোনো মুই যাচ্ছে আচ্ছা আপনি রোগীর লগে কে আছে হিগারে আর কাছে হাড়ান বস পাশের রুমে আছে আনারে ডাকে যান দেখেন ভাই আপনারে সান্তনা দেওয়ার ভাষা আঙ্গু জানা নাই হায়াত মত আল্লাহর হাতে কিছু কিছু সিদ্ধান্ত মানি নেওয়া লাগে আন্নেরা অন এটা কিল্লেই করেন সোজা কথা আমনের রুগীরে আমরা বাঁচাইতে মারি নো টিয়া হইছে কত লাগবো কোন লাশ আর টিয়া লই সোজা বাড়ির জান গুইন কোন ধরনের যাই জামিলে হোক এটা আমরা পছন্দ করি না আন্নে এটা কি করেন আর রুগী মারি আন্নে আরে অন কোন টিয়া লই বাইজ যাইতাম আন্নেরা হাইছেনটা কি মানুষের জীবন লই সিনিমিনি খেলা আরেন আন্নে গো এই হাসপাতাল বন্ধ করামু বেগুনের জেলের ভাত খাওয়ামু এতক্ষণ বউ ভাইয়ের কথা মনোচ্ছ সোজা ডিগলের দিয়ে দিয়ে তালিমালি করবি আব্বুর ভাঙি ঘর হতে রাম এই চক্রের তু নাই একটা কৌশল করি বাড়ি তৈব আচ্ছা ঠিক আছে জিগে চলি যে বাড়ি গেতে চলি গেছে ফিরি এইতো না আর কোনো দিন আমরা আর মুখ খুলতেন না এ তো তোর মাথার বুদ্ধি আছে বড় ভাই বালা মানুষ আমরা কই দিমু 1 লাখ টাকা দি দিব কি আরে এতরে বুঝাইতে হচ্ছ তুই
এমন ঠেট দি কই দিছি না বুঝি কোনাই যাইব কোন কথার উসে বুঝ লইছে টিয়া 1 লাখ লই দিমু আর নেতুন এটার উপরে কয়টিয়া গেল যাক তারপর আর এই হাসপাতালের সুনাম নষ্ট হইতাম দিতাম না আয় যদি এই মুহূর্তে কিছু না করি তাহলে পরবর্তীতে আর সুযোগ থাকতো না এই মুহূর্তে থানাত যাইতে হইব বলুন আপনার কি অভিযোগ স্যার সগি বগে হাসপাতালে আর বউ রেলে গেছি আর বাচ্চা ডেলিভারি করে ফেললাই হেতাগো ভুল চিকিৎসায় আর বউ বাচ্চা দোনোকে মারা গেছে ওই হাসপাতালের রেকর্ড তো আগেও ভালো ছিল না কেউ অভিযোগ করেনি বিধায় আমরা আইনি ব্যবস্থা নিতে পারিনি এখন আপনি কি করতে চান হেতাগো উপযুক্ত শাস্তি হোক এটাই চাই আপনি একটা মামলা করে যান বাকিটা আমরা দেখছি স্যার যেমনে ও কিগুনের শাস্তির ব্যবস্থা করিবেন এগুনে মানুষের জীবন লই খেলা করে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে স্যার আর অপরাধ কি আপনার হাসপাতালের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে গতকাল আপনারা সিজার করতে গিয়ে নবজাতক এবং প্রসূতি মাকে হত্যা করেছেন এগুনে এতে কি বুঝাইলো আর কি ঘটলো আসলে স্যার আপনার কাছে গোপন করা ঠিক হইতো না আঙ্গো মেইন ডাক্তারে হিগের সহকারীরে দিয়ে অপারেশন করাইছে যার কারণে এই অঘটন ঘটি গেছে অন আমনে এটা লইয়া জামিলে করিয়েন না টিয়া হাস লাখ দিয়ে বিষয়টা যেমনে যেমনে হারেন সমাধান করিয়েলান আপনার এত বড় সাহস কিভাবে হয় একজন পুলিশ অফিসারকে ঘুষ অফার করেন আপনার হাসপাতালটি আজকেই আমরা সিলগালা করে দিব কি ভুলটা না করলাম হাসপাতালে ভালো মানের ডাক্তার রাখতাম আজ যদি সুন্দর করে পরিচালনা করতাম তাইলে আর হাসপাতালও বন্ধ হইতো না আজ আইনও জেল হাজতে থাকা লাগতো না।